আজকের টিউটোরিয়ালে আমি রাউন্ডআপ রাউন্ডডাউন ফ্লোর এবং সিলিং নিয়ে আলোচনা করব। রাউন্ড শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, প্রাত্যহিক জীবনে আমরা সবসময় এই কথাটি ব্যবহার করি। তো চলুন এই ফর্মুলা এক্সেলে কিভাবে কাজ করে আমরা দেখি সেটা। তো আমি একটা সংখ্যা লিখেছি এখানে, একই সংখ্যা এখানেও লিখেছি। তো আমি যদি রাউন্ড করতে চাই, আমরা সাধারণত দশমিকের পরে রাউন্ড করে অভ্যস্ত, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করি। তো দশমিকের পরে যদি আমরা এভাবে দুই ঘর রাউন্ড করতে পারি, তিন ঘর, চার ঘর রাউন্ড করতে পারি, পাঁচ ঘর পর্যন্ত রাউন্ড করতে পারি, তো সেই জন্য এগুলো লিখে রেখেছি। তো নাম ডিজিট এবং নাম্বার কি, চলুন একটি ফর্মুলা লিখলে এই জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমি রাউন্ড করতে চাচ্ছি, প্রথমে এখানে একটি ফর্মুলা ব্যবহার করবো। রাউন্ডের ফর্মুলা হচ্ছে রাউন্ড, তো এখানে এখানে চলে আসছে রাউন্ড, আমি ডাবল ক্লিক করলাম। তো নাম্বার, নাম্বার বলতে এখানে এই যে নাম্বারটা, এটাই আসলে সেই নাম্বার। তো নাম্বার আমি ক্লিক করলাম, দেন কমা, এরপরে নাম ডিজিট, আমি কত সংখ্যা পর্যন্ত, কত ডিজিট পর্যন্ত আমি রাউন্ড করতে চাই। ফর এক্সাম্পল, আমি এই যে এখান থেকে রাউন্ড করতে চাই, এবং এরপরে অংশগুলো থাকবে না, এখান থেকে এই তিন থেকে আমি রাউন্ড করতে চাই, তাহলে আমি নাম ডিজিট আমার কি হবে, এই যে 1 2, দশমিকের পরে এক ঘরের জন্য এক এবং দুই ঘরের জন্য দুই, এভাবে বাড়তে থাকে। তো আমি এখানে আমার, যেহেতু আমি দুই ঘর পর্যন্ত রাউন্ড করব, আমি এখানে আমি দুই বসাবো, দুই লিখলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার। দেখেন এটা অটোমেটিক 24 হয়ে গেছে, 2 4 হয়ে গেছে। কেন হয়েছে, এখানে যেহেতু পরের সংখ্যাটি 5-এর চেয়ে বড়, 6, এই জন্য এটা 3-র জায়গায় 4 হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি চাই দশমিকের পরে, দশমিক থেকে বাম পাশে এই সংখ্যাগুলোকে যদি আমি রাউন্ড করতে চাই, তো সেটাও ইচ্ছা করলে করা যাবে। তো আমি চাচ্ছি যে দশমিক থেকে প্রথম বাম পাশের যে প্রথম যে আপনার সংখ্যাটা আছে সেইটাকে রাউন্ড করতে, অর্থাৎ আমি এটাকে রাউন্ড করতে চাচ্ছি, এরপরে আর কিছু থাকবে না। তো সেই জন্য কী বসাতে হবে আমাকে, নাম ডিজিটের জায়গায় শূন্য বসাতে হবে। তো আমি ইকুয়াল দিলাম, আবার রাউন্ড কথাটা লিখলাম, দেন নাম্বার ক্লিক করলাম, দেন কমা, দেন এখানে আমি যেটাকে রাউন্ড করতে চাচ্ছি আমার শূন্য বসাতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখুন 22-এর পরে আর কিন্তু কিছু আসে না, সব শূন্য শূন্য আসছে, অর্থাৎ আমার ফার্স্ট ডিজিট, দশমিক থেকে ফার্স্ট ডিজিট কিন্তু বলেছি, দশমিক, এই যে দশমিক, দশমিক পয়েন্ট থেকে প্রথম বাম পাশের প্রথম ডিজিটকে আমি রাউন্ড করেছি, এই জন্য এই যে শূন্য বসিয়েছি। এবং এখন যদি আমি দশমিকের পরে দ্বিতীয় যে সংখ্যা আছে তাকে যদি রাউন্ড, সেখান থেকে যদি রাউন্ড করতে চাই যেখানে, তাহলে আমাকে কি নাম ডিজিটের জায়গায় বসাতে হবে, -1 ইকুয়াল, আমি এটা করি আবার রাউন্ড, আমি এখানে লিখব -1 নাম ডিজিট। দেখুন এটা রাউন্ড হয়ে গেল, এখান থেকে রাউন্ড হয়ে গেছে। এখন রাউন্ড আপ নিয়ে কথা বলবো, যে এই সংখ্যাটা যে আছে এখানে, দেখেন যে 522 লেখা আছে। এখন 522 আমি চাচ্ছি যেখানে যাই লেখা থাকুক না কেন, 522-এর জায়গায় 530 হয়ে যাক, এখানে যেহেতু এই যে একক দশক, দশকের এইটা রাউন্ড হয়ে যাক। তো এটা আসলে যদি আপনি শুধু রাউন্ড করেন তাহলে এখানে কিন্তু কোনোভাবেই এটা 30 হবে না, এটা যেটা হবে এটা 20 হতে পারে, এখন দেখুন 20 হয়েছে। তো আমি এটাকে আমি রাউন্ড আপ করি, আরও ইউএনডি রাউন্ড আপ করে আপ লিখতে হয়, রাউন্ড আপ। তো আমি এটা লিখলাম নাম্বার, আমি চাচ্ছি এই যে এটাকে এই 20-কে 30 করতে, তো আমি এখান থেকে রাউন্ড আপ করবো, এই জন্য আমাকে কী করতে হবে, এটার জন্য আমাকে -1 দিতে হবে, -1। দেখুন অটোমেটিকটা কী হয়ে গেল, 30 হয়ে গেল। তো একইভাবে আপনি রাউন্ড ডাউন করতে পারেন। তো রাউন্ড ডাউনের ক্ষেত্রে আমি একটু অন্য আরেকটা এক্সাম্পল দিই, আমি এখানে 500 থেকে, এই যে 500 থেকে এই যে 522টুকু আমি অমিট করতে চাচ্ছি, অর্থাৎ 500-কে আমি রাউন্ড করতে চাচ্ছি। তো 500 যেহেতু দশমিক থেকে 1 2 3 ঘর বাম পাশে, তো তিন ঘর বাম পাশে হলে কী হয়, দেখুন 1 2 3, সেক্ষেত্রে কি -2 ফর্মুলা ব্যবহার করতে হবে, আর ফর্মুলাটা হবে রাউন্ড ডাউন, RUND রাউন্ড ডাউন। দেখুন এখান থেকে রাউন্ড ডাউন সিলেক্ট করলাম, সংখ্যাটা সিলেক্ট করলাম, কমা, কি হবে, যেহেতু আমি 500-কে রাউন্ড করবো, এখানে আমার লিখতে হবে -2, -2, দেখুন 500 হয়ে গেছে। তো এইভাবে আসলে রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ ফর্মুলা কাজ করে। এখন ফ্লোর, ফ্লোরটা হচ্ছে আমি কাউকে রাউন্ড, এখানে দেখুন অটোমেটিক সব কিছুতে যেন শূন্য আসছে, রাউন্ড হয়েছে, শেষের সংখ্যাগুলো দেখুন রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনের ক্ষেত্রে শূন্য আসছে।
দশমিকের এই যে পরে দশমিকের আগের সংখ্যাগুলো। তো এখন আমি চাচ্ছি যে কোনো কিছুর গণিতক হিসাবে এই রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন হোক। ফ্লোর এবং সিলিং এই কথাটা যদি আমাদের একটা ঘরের সাথে চিন্তা করি, তো সিলিং সাধারণত ঘরের ছাদ বোঝায়, নিচের অংশ যেখানে সিলিং ফ্যান বলা হয়, আর ফ্লোর তো নিচে, আমরা অনেক সময় ফ্লোরে ঘুমাই। তো ফ্লোর হচ্ছে নিচের দিকে আর সিলিং হচ্ছে উপরের দিকে। তো কাজেই ফ্লোরটা হচ্ছে রাউন্ড ডাউনের সাথে সম্পর্ক আর সিলিংটা হচ্ছে রাউন্ড আপের সাথে সম্পর্ক। তো শুরুতে ফ্লোর করি। ফ্লোরটা হচ্ছে আমি কিছু 522 দেখছেন, একে আমি 520 করব। আমি পাঁচের গণিতক হিসেবে আমি একে পাঁচের গণিতক হিসেবে আমি একে রাউন্ড করব। তো ফ্লোর লিখি, ফ্লোর দেন এইটা, দেন আমি যেহেতু পাঁচের গণিতক হিসাবে এটাকে আমি ডাউন করতে চাচ্ছি, তাহলে এখানে 22 জায়গায় এখানে 20 হবে। দেখুন 22 জায়গায় 20 হয়েছে। যদি আমি যদি আমি 10 গুণিতক করি, দেখুন 10 গুণিতক করি, তাহলে কি হয়, তাহলে তাহলেও 20 হয়েছে, যেহেতু এটা দিয়ে ভাগ কর 20, এটা একে 20-কে 10 দিয়ে ভাগ করলে মেলে, এই জন্য হয়েছে। তো এরপরে আমি চাচ্ছি একে 20 গুণিতক করি বা 25 গুণিতক করি, তাহলে আপনাদের একটু বোঝার সুবিধা হবে, যেহেতু দুইটা ফলাফল একই আসছে। 25 করি, এখন দেখুন একটু পরিবর্তন আসছে, আমি 25 গুণিতক করেছি। তো এই সংখ্যাকে 25 গুণিতক করে আমি একে রাউন্ড ডাউন করেছি। এরপরে সিলিং, অর্থাৎ এখানে যাই লেখা থাকুক না কেন, আমি কোনো কিছুর গুণিতক করে একে আপ করব। তো আমি সিলিং লিখব, সিলিং, এরপরে এইটা আমি আবার আবার 10 লিখি, 10 লিখলাম, এটা দিলাম, দেখুন এটা 10 গুণিতক হিসেবে যে 22 সাথে 8 যোগ হয়ে 30 হয়ে গেছে। তো রাউন্ড আপ হয়েছে এবং 10 গুণিতক হিসেবে আপ হয়েছে। তো এই হচ্ছে রাউন্ড এবং রাউন্ডের এই যে দুই তিন ধরনের আমি রাউন্ড দেখালাম। দশমিকের আমার ডান পাশেও করা যায় এবং দশমিকের বাম পাশে, দশমিকের বাম পাশে হলেও অবশ্যই প্রথমে শূন্য হয়, এরপরে মাইনাস দিয়ে শুরু হয় নাম ডিজিট। আর রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন এগুলোর ক্ষেত্রে অবশ্যই একই ফর্মুলা ব্যবহার করা হয় এবং সবগুলোর ক্ষেত্রে একই, শুধু সিলিং ফুল ফ্লোরের ক্ষেত্রে এটা যত গুণিতক হবে সেই সংখ্যাটা বসে এই যে এই নাম ডিজিটের এই জায়গায়। তো আপনারা রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন, ফ্লোর এবং সিলিং সম্পর্কে জানলেন। যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।